আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কিভাবে টুথব্রাশের যত্ন নেবেন এবং সে সঙ্গে একটি টুথব্রাশ কতদিন পর পর পরিবর্তন করা উচিত তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স প্রথমেই আসুন জেনে নিই যে টুথব্রাশের যত্ন কিভাবে নিতে হয় ভিউয়ার্স যেহেতু এই টুথব্রাশ আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি এবং আমরা মুখের যে খাদ্যকণাগুলো থাকে তা এই ব্রাশের মাধ্যমেই পরিষ্কার করে থাকি আর এই ব্রাশটি যথাযথ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি ভিওর্স যদি ব্রাশটি ঠিকমতো পরিষ্কার না থাকে তাহলে ব্রাশের ভিতরেই অনেক অনেক ব্যাকটেরিয়া থেকে যায় তো ভিওর্স ব্রাশের যত্ন নেওয়ার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে আপনি চাইলে যখন ব্রাশটি মাঝে মাঝে গরম পানি করে ফুটন্ত গরম পানি করে তার মধ্যে কিছুক্ষণ রেখে দু মিনিটের মতো রেখে আপনি সেটি জীবাণুমুক্ত করে নিতে পারেন এটি আপনি সপ্তাহে দুই তিনবার করতে পারেন যখন পানি গরম হবে ফুটন্ত অবস্থায় ব্রাশটি দু মিনিটের মতো পানির ভিতরে চুবিয়ে রাখুন বা ডুবিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার ব্রাশে যদি এ ধরনের সমস্যা থাকে অর্থাৎ ব্রাশের যে ব্রিসলগুলো থাকে এগুলো যদি হালকা বেঁকে যাওয়ার সমস্যা থাকে গরম পানিতে রাখার কারণে সেগুলো এমন স্ট্রেট হয়ে যাবে এছাড়া ভিওর্স ব্রাশে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেগুলো হত্যা হবে কিল হবে তো ভিওর্স এভাবে আপনি টুথব্রাশের যত্ন নিতে পারেন মাঝে মাঝে গরম পানিতে এভাবে দুই এক মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন তাহলে আপনার যেমনি টুথব্রাশের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ধ্বংস হবে তেমনি আপনার ব্রাশের যে ব্রিসলগুলো বাঁকিয়ে যাওয়া সমস্যা থাকে সেগুলো থেকেও আপনার ব্রাশটি সেফ থাকবে এছাড়া ভিওয়ার্স আপনি চাইলে মাঝে মাঝে যে মাউথওয়াশ রয়েছে সেই মাউথওয়াশের ভিতরে বিশ মিনিট বা পনেরো মিনিট আপনি ব্রাশটি ভিজিয়ে রাখতে পারেন এমন করা হলে ব্রাশে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে থাকে তবে সে ব্যাকটেরিয়াগুলা ধ্বংস হয় এভাবেই আপনি আপনার ব্যবহৃত টুথব্রাশের যত্ন নিতে পারেন ভিওয়ার্স এখন আসুন জেনে নিই যে একটি টুথব্রাশ মূলত কতদিন পর্যন্ত ব্যবহার করা উচিত বা কতদিন পর পর ব্রাশ পরিবর্তন করা উচিত ভিউয়ার্স ব্রাশ পরিবর্তন করতে হবে কতদিন পর পর এমন নির্দিষ্ট কোনো দিন নাই আপনার ব্রাশের কন্ডিশনের উপরই নির্ভর করা হয় আপনার ব্রাশটি কখন পরিবর্তন করতে হবে ভিউয়ার্স আমরা যে ব্রাশগুলো ব্যবহার করি এগুলা ব্যবহার করতে করতে কিন্তু এ ধরনের হয়ে যায় ব্রাশ ব্রাশের যে ব্রিসলগুলো থাকে এগুলা কিন্তু আপনার এমনটি বাঁকা বাঁকা হয়ে যায় তো ভিউয়ার্স এটি সাধারণ প্রক্রিয়া আর ভিউয়ার্স যখন অনেক বেশি বাঁকা হয়ে যাবে এই ব্রাশের যে ব্রিসলগুলো দেখতে পাচ্ছেন তখনই তা পরিবর্তন করা উচিত যদি কখনও ব্রাশের যে ইয়েগুলো থাকবে ব্রিসলগুলো থাকবে এগুলো যদি এমন অবস্থা হয়ে থাকে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে ব্রিসলগুলো মেলে গেছে যদি এমন অবস্থায় ব্রাশটি আপনার ব্রুষ্টি পৌঁছে যায় তখনই আপনার সেটি তার আগেই পরিবর্তন করে নেওয়া উচিত কারণ এমন ব্রাশ দ্বারা খুব বেশি ভালো দাঁত ব্রাশ হয় না কিন্তু মাড়ির ক্ষতি হয় এছাড়া মাড়ির ফাঁকে যে খাদ্যকোনাগুলো আটকে থাকে তা কিন্তু এমন ব্রাশের দ্বারাই পরিষ্কার হয় না তাই ব্রাশের যে ব্রিসলগুলো থাকবে সেগুলো এমন স্টেট থাকাকালীনই আপনাকে সেটি পরিবর্তন করে নেওয়াটাই ভালো যখন এ ধরনের টুথব্রাশ দ্বারা ব্রাশ করা হয় তখন কিন্তু এই ধরনের সমস্যা হয় যেটিকে আমরা গাম রিসেশন বলি যেটি দাঁতের থেকে মাড়ি সরে যায় উপরের দাঁতের মাড়ি উপরের দিকে সরে যায় এবং নিচের দাঁতের মাড়ি নিচের দিকে সরে আসতে থাকে সঠিকভাবে ব্রাশ না করার কারণে যেহেতু এ ধরনের ব্রাশের যে ব্রিসলগুলো থাকে তা চারিদিকে মেলে থাকে তখন এই ব্রিসলগুলোর আঘাতে কিন্তু ধীরে ধীরে এই দাঁতের মাড়িগুলা উপরের দিকে উঠে যেতে থাকে ভিওর্স এখানে যেহেতু সামনের দাঁতের ব্রাশ অনেক বেশি করে থাকে আর তার কারণেই প্রতিনিয়ত ব্রাশিংয়ের ফলে এখানে এ ধরনের মাড়ি উঠে যাওয়া সমস্যা থাকে এটিকে আমরা গাম রিসেশন বলে থাকি তো ভিওর্স এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে সেই সঙ্গে সঙ্গে যদি ব্রাশ এমন ব্রাশ ব্রিসলগুলো যদি এমন বাঁকানো হয়ে থাকে তাহলে আপনাকে তা পরিবর্তন করে নিতে হবে এছাড়া ভিওর্স আপনি ব্রাশের যত্নে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন মাউথওয়াশে ভিজিয়ে রাখতে পারেন অথবা আপনি গরম পানি করে সেখানে দুই এক মিনিট আপনি তা ব্রাশটি ধরে রেখে জীবাণুমুক্ত করা সহ ব্রাশের ব্রিসেলগুলো স্ট্রেট করে নিতে পারেন তো ভিওর্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম